অক্ষয় তৃতীয় দিন তুলসী বৃক্ষর চেররে করে নিতু এই গোটিয়ে উপায় দূর হব আর্থিক সমস্যা। সনাতন ধর্মরে অক্ষয় তৃতীয়ার অনেক মহত্ব রয়েছে। এহা গোটি শুভ দিন অটে। এই দিন বিশেষ ভাবে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু এবং শ্রী গণেশঙ্কু পূজা করা যাই। চৈত থর অক্ষয় তৃতীয় মে 10 তারিখ শুক্রবার দিন অনুষ্ঠিত হব। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে বৈশাখ মাসর শুক্লপক্ষর তৃতীয় তিথি অক্ষয় তৃতীয় পাড়িত হয়ে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয় দিন কিছুটা বিশেষ উপায় করা আবশ্যক, যাহাদ্বারা মা লক্ষ্মী কৃপা লাভ হয়ে। অন্যপক্ষে অক্ষয় তৃতীয় মাতা তুলসী উপাসনার অনেক মহত্ব রয়েছে। মান্যতা অনুসারে মাতা তুলসী হচ্ছে লক্ষ্মীঙ্কর গোটিয়ে রূপ, তেণু এই দিন তুলসীঙ্ক সহিত জড়িত উপায় করা দ্বারা জীবনর সমস্ত সমস্যা দূরে যাই। আপনার ঘরে তুলসী চৌর থিলে সুদ্ধা এই দিন তুলসী বৃক্ষ লগাইবা খুব শুভ অটে। কুহাযায় যে এই দিন ঘর অগণারে তুলসী বৃক্ষ লগাইবা দ্বারা ঘরর বাতাবরণরে শুদ্ধতা আসিথাই এবং ঘর নকারাৎমক শক্তি দূরে যাই। এই দিন তুলসীঙ্কর উপাসনা করিবা মধ্য জরুরি এবং তুলসীঙ্ক মন্ত্র এই দিন জপ করন্তু, ওম তুলসী দেব্যা নম। মন্ত্র পাঠ করিবা দ্বারা মাতা লক্ষ্মী সন্তুষ্ট হইথান্তি এবং বিষ্ণুঙ্ক কৃপা প্রাপ্ত হইথাই। অক্ষয় তৃতীয় দিন ঘরর মুখ্য দ্বাররে তুলসী বৃক্ষর চের নিহাতি বাঁধিবা জরুরি। এই গোটিয়ে উপায় দ্বারা জীবনরে ধন সম্বন্ধিত সমস্যার সমাধান হইথাই। এবং এই দিন তুলসী চেরকু নালি কপড়ারে বাঁধি সেতিরে সিন্দুর চন্দন লগাই লক্ষ্মীঙ্কু অর্পণ করন্তু। এহাপরে এহাকু নেই পয়সা রকুতবা স্থানরে রকি দিয়ন্তু, ধন সম্বন্ধিত সমস্ত সমস্যা দূর হব। হ্যালো 10th এক্সামিনার্স, আপনার মানে এমতি এক স্কুল খোঁজুছেন কি যেটি ইন্টিগ্রেটেড কোচিং পাইপারে, তবে টিএসসি গুরুকুলে যোগ দিয়ন্তু যা একাডেমিক লার্নিং পার্টনার ফিজিক্স বালা সহ অনুমোদিত। কল 9438782020।